দেখে নিচ্ছি আজকের সংবাদ শিরোনাম। আসাম ত্রিপুরা 8 নং জাতীয় সড়কে অ্যাম্বুলেন্স দুর্ঘটনাগ্রস্ত, রাস্তাতেই এক ঘন্টা চলল রোগীর সেলাইন। এআইডিএফ ও কংগ্রেসের মিত্রতা চূড়ান্ত হলে নির্বাচনে পরাজিত হবেন তরুণ গগৈ। দেশে ভয়াবহভাবে বৃদ্ধি পাচ্ছে বেকারত্বের সংখ্যা, মোদী সরকারের অর্থনীতির সমালোচনা সুস্মিতা দেবের। প্রশাসনের চাপে রাতের অন্ধকারে প্রত্যাহার এএনএম উত্তীর্ণদের অনশন। শিলচরে বৃহৎ পরিমাণের ইয়াবা ট্যাবলেট সহ ধৃত 3 ব্যবসায়ী। করিমগঞ্জে অসম ত্রিপুরা সংযোগে 8 নং জাতীয় সড়কে দুর্ঘটনায় পতিত হল অ্যাম্বুলেন্স। পথের ধারে এক ঘন্টা পরে থাকলেন অ্যাম্বুলেন্সে থাকা রোগী, রাস্তায় দেওয়া হলো স্যালাইন। দুর্ঘটনায় পতিত হওয়া অ্যাম্বুলেন্স স্থানীয় জনগণের বহু চেষ্টায় বিফল হলে অবশেষে এক ঘন্টা জুড়ে থাকা নাটকের শেষে অন্য একটি অ্যাম্বুলেন্সের সহযোগে রোগীকে প্রেরণ করা হলো করিমগঞ্জ অসামরিক চিকিৎসালয়ে। করিমগঞ্জের বাটাগিয়া এলাকায় শুক্রবার এই ঘটনাটি সংঘটিত হয়েছে। বাড়িগ্রাম আদর্শ চিকিৎসালয় থেকে একজন মুমূর্ষু রোগীকে অ্যাম্বুলেন্স যোগে প্রেরণ করা হয়েছিল করিমগঞ্জ অসামরিক চিকিৎসালয়ে। পরবর্তীতে বাটাগিয়া এলাকায় বেহাল জাতীয় সড়কের পাশের গর্তে ঢুকে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার একটি প্রান্তে আবদ্ধ হয়ে পড়ে অ্যাম্বুলেন্সটি। এলাকার লোক বহু চেষ্টার পর অ্যাম্বুলেন্সটি উদ্ধার করতে ব্যর্থ হলে এক ঘন্টা পর পুনরায় অন্য একটি অ্যাম্বুলেন্স উপস্থিত হয়ে রোগীকে নিয়ে আসে করিমগঞ্জ অসামরিক চিকিৎসালয়ে। মধ্যে এক ঘন্টা সময় রাস্তার পাশেই পড়ে রইল রোগী। রোগীর স্বাস্থ্যের অবনতি হওয়ার জন্য রাস্তায় পড়ে থাকা অবস্থায় রোগীকে দেওয়া হয় স্যালাইন। উল্লেখ্য, দীর্ঘ প্রায় 4 বছর ধরে অসম ত্রিপুরা সংযোগী 8 নং জাতীয় সড়কের পোয়ামারা থেকে বাটুইয়া পর্যন্ত জাতীয় সড়কের প্রায় 20 কিলোমিটার অংশ জরাজীর্ণ অবস্থায় থাকার জন্য জনজনকে হিমশিম খেতে হচ্ছে। রাস্তার মধ্যে প্রকাণ্ড প্রকাণ্ড গর্তে পড়ে নিত্যই বিভিন্ন বাহন দুর্ঘটনায় পতিত হয়। অথচ রাস্তার এই অংশটি আজ পর্যন্ত নির্মাণ তথা মেরামতি করার ক্ষেত্রে সরকারের পক্ষ থেকে কোনো পদক্ষেপ লক্ষণীয় হলো না। বহুত আগে জুম্মার বহুত আগে আর আবরণ তো রুগী আমার আগে ফেলে ফেলাই আমার রয়েছি। এক অ্যাম্বুলেন্স পড়ছে, আরো অ্যাম্বুলেন্স আনবার আগে তারা কিটা করে অ্যাম্বুলেন্স তোলার তার চেষ্টা চালা, কিন্তু রুগী যাতে মরি যারি কেন এইখান খেবার চান না। রাস্তার অবস্থা অত খারাপ, রাস্তায় কোনো খাম কাজ হন না, রাস্তায় বিগত 10-11 বছর রাস্তায় খাম কাজ হয় না কেন। কংগ্রেস এআইডিএফের মিত্রতা চূড়ান্ত হলে রাজ্যের 3 বারের মুখ্যমন্ত্রী তরুণ গগৈও হারবেন, এই দাবি বিজেপির একমাত্র সংখ্যালঘু বিধায়ক তথা বিধানসভার উপাধ্যক্ষ আমিনুল হক লস্করের। সোনার সমষ্টিতে অনুষ্ঠিত একটি অনুষ্ঠানের শেষে সংবাদ মাধ্যমের সাথে আলোচনায় উপাধ্যক্ষ বলেন, কংগ্রেস এআইডিএফ মিত্রতায় লাভান্বিত করবে বিজেপিকে। উজান আসামে কংগ্রেস নিঃশেষ হয়ে যাবে, এমনকি কংগ্রেসের 3 বারের মুখ্যমন্ত্রী তরুণ গগৈরও হার নিশ্চিত। মিত্রতায় আসন কমবে কংগ্রেসেরই, আসন কিছু বাড়বে এআইডিএফের বলে মন্তব্য আমিনুলের। দেখ, একটা কথা সব কংগ্রেস আর এআইডিএফ আর 2005 আগে দুটা একই লগত আছিল,
কংগ্রেসের এটা মানে পার্ট আসলে সিকির অপিট হপিট আসলে জমিয়ত উলামা হিন্দ, আর জমিয়ত উলামা হিন্দর প্রেসিডেন্ট আসলে বদরুদ্দিন সাহেব। বদরুদ্দিন সাহেবে 2005 কংগ্রেসের উপর খং করে কংগ্রেসে মুসলমানের কোনো কাম করা নাই, বদরুদ্দিনের কথা কংগ্রেসে শুনা নাই, বদরুদ্দিনের ল্যান্ড অ্যালটমেন্ট দিয়া নাই, এর কারণে কংগ্রেসের উপর বিরোধিতা করে বদরুদ্দিনে AIDF দল গঠন করেছিল। AIDF দল গঠন করে 2006 AIDF দলের হয়ে বিধায়ক হয়ে আইসিল আসাম এসেম্বলিত। তারপর 2011 আকো একবার AIDF হয়ে ইলেকশন খেলায় আহিলে কংগ্রেসের বিরুদ্ধে। তিয়া কংগ্রেসের মুখ্যমন্ত্রী তরুণ গগৈ আসলে, তরুণ গগৈয়ে হু ইজ বদরুদ্দিন কইসিল, হু ইজ বদরুদ্দিন কই এতিয়া দুবার সরকার হয়েছিল কংগ্রেসের। আর এই কংগ্রেসে লাস্ট টাকা দরকার আসিল, আর AIDF লাস্ট টাকা দরকার আসিল, কিন্তু AIDF বিজেপির বিরোধিতা করে AIDF দল গঠন করা নাই। AIDF দল গঠন করেছে কংগ্রেসের বিরোধিতা করে, আকো দুইটা দল এক হয়ে বিজেপির বিরুদ্ধে যুঁজ লই চেষ্টা করে আছে। আমি কইছো যদি AIDF আর কংগ্রেস যদি এলায়েন্স হয় আমার কারণে সোনায় সুহাগা হব, কারণ AIDF আর কংগ্রেস যদি এলায়েন্স হয় যে আমার স্বাস্থ্যমন্ত্রী আমার বিত্তমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা কইছিলে এতর যেটু এডিক্ট এতর যেটি প্রেডিক্ট করে এটু 100% হয় যে 100টা সিট লই বিজেপি সরকার গঠন হব। আর এক্স্যাক্টলি বিজেপি যেটা কইছে AIDF আর কংগ্রেসের যদি এলায়েন্স হয় তাহলে 3 বছর 3 বারের মুখ্যমন্ত্রী তরুণ গগৈ হারিব, 3 বারের মন্ত্রী অজন্তা নৈগো মানে গোলাঘাট হারিব, মানে আপনার দুর্গাভূমি হারিব, আপনার রূপজ্যোতি কুর্মী হারিব। এর কারণে কংগ্রেসের আপার আসাম নিশ্চিহ্ন হয়ে যাব। ভারতে ভয়াবহভাবে বৃদ্ধি পাচ্ছে বেকারত্ব। বিগত 45 বছরের কংগ্রেসের শাসনকালে এমন পরিস্থিতির সৃষ্টি হয়নি, কিন্তু NDA সরকারের আমলে দেশে বেকারত্বের সংখ্যা বৃদ্ধি পেয়েছে অধিক মাত্রায়। কেন্দ্রে বিজেপি সরকার করোনার জন্য দেশের মানুষ কাজ হারিয়েছেন বলে দাবি করলেও কংগ্রেসের মহিলা নেত্রী সুস্মিতা দেব তা মানতে রাজি নন। সুস্মিতা দেবের দাবি, বিজেপির আমলে দেশের অর্থনৈতিক মেরুদণ্ড ভেঙে পড়েছে। কংগ্রেসের গত 45 বছরের রাজত্বেও দেশের অর্থনৈতিক অবস্থা অনেক ভালো ছিল, বেকারত্বের সংখ্যাও ছিল কম। নমস্কার সাথীয়, আজ দেশ কি সবসে বড়ি সমস্যা ক্যা হ্যায়? হমে শায়দ লাগতা হ্যায় করোনা মহামারি হ্যায়, পর সচ্চাই ইয়ে হ্যায় কি করোনা সে পহলে, করোনা কে চলতে অর জো করোনা কে বাদ ওয়াক্ত আনে ওয়ালা হ্যায়, হামারি সবসে বড়ি সমস্যা বেরোজগারি হোগি। বিশ্ব মে কহতে হ্যায় কি ভারতবর্ষ এক যুবা দেশ হ্যায়, পর সচ্চাই ইয়ে হ্যায় কি জব সে ভারত সরকার কে বাগডোর কো NDA নে সম্ভালা হ্যায় বেরোজগারি সিরফ বড়ি হ্যায়। 45 সাল মে ইস দেশ কে ইতিহাস মে ইতনি বেরোজগারি কমি নেই হুই। সরকার কি ইয়ে কোশিশ রহেগি কি ও কহে কি করোনা কি ওজহ সে বেরোজগারি হুই হ্যায়, পর সচ্চাই ইয়ে হ্যায় কি করোনা সে পহলে বেরোজগারি কি সংখ্যা ইস তরহ সে ইস দেশ মে বড় রহি থি জো বহুত হি চিন্তনীয় হ্যায়। সরকার কে পাস সমাধান হ্যায় পর সরকার উন নীতিও কো লাগু করনা নেহি চাহ রহি, ইসকা এক হি কারণ হ্যায়, ক্যোঁকি সরকার সোচতি হ্যায় কি ডেভেলপমেন্ট ইস্যু পে তো চুনাব হোতা হি নেহি হ্যায়, ও ইধর উধর কি অলগ অলগ বাতে করকে ভোট আপনা হর চুনাব মে লে জাতে হ্যায়। ইয়ে কেসে প্রধানমন্ত্রী হ্যায় জো বেরোজগারি পে নেহি বোলতে, ইয়ে কেসে বিত্ত মন্ত্রী হ্যায় জো কিস তরহ কা সমাধান ইস দেশ কো নেহি দে পা রহে। মেরা ইয়ে মাননা হ্যায় কি ভারতীয় জনতা পার্টি নে ইস দেশ কে ভবিষ্য কো বিলকুল হি খতম কর দিয়া হ্যায়, ওর বেরোজগারি এক এসি সমস্যা হ্যায় জিসকো সম্ভালনা আব মুশকিল হোগা। ইস সরকার কো আগর লোগো কি মদদ করনি হ্যায় উনকি নীতিও কো বদলনা পড়েগা, পর ইয়ে সরকার নিকম্মী হ্যায় আর ও করেগি নেহি। আপ সবসে মেরা নিবেদন হ্যায় স্পিক আউট ক্যাম্পেইন সে জুড়িয়ে, বেরোজগারি কে খিলাফ আপনি আওয়াজ কো উঠাইয়ে।
প্রশাসনের চাপে পড়ে অনশন ভঙ্গ প্রশিক্ষণ প্রাপ্ত এএনএম নার্সদের। 2015 সালে এএনএম পরীক্ষায় পাশ করলেও নিযুক্তি থেকে বঞ্চিত হয়েছিলেন করিমগঞ্জ জেলার যুবতীরা। বারবার নিযুক্তির দাবি জানিয়ে আসলেও কোনো সুফল পাননি তারা। অবশেষে বৃহস্পতিবার করিমগঞ্জ জেলা উপায়ুক্তের কার্যালয়ের সম্মুখে থাকা ধর্ণা সেরে আমরণ অনশনে বসলেন এএনএম পাশ করা যুবতীরা। তাদের অনশন প্রত্যাহার করার জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে বারবার অনুরোধ করে আসলেও তাতে কোনো সুফল হয়নি। রাতের দিকে উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলা খুদের প্রকাশ্য সার্কেল অফিসার রাকেশ ডেকা ও অতিরিক্ত উপায়ুক্ত ধ্রুবজ্যোতি দেব অনশনস্থলে এসে উপস্থিত হন। ঘটনাস্থলে এক হুলস্থুল পরিস্থিতির সৃষ্টি হয়। শেষ পর্যন্ত তাদের চাকুরির আশ্বাস দিয়ে অনশন ভঙ্গ করেন আধিকারিকরা। আমরা বোন বউ তারা এএনএম ট্রেনিং দিচ্ছে, এএনএম ট্রেনিং দিয়ে তারা পাস করছে, পাস করার পরে তারা চাকরি পাইছে না, ইন্টারভিউ আইছে, ইন্টারভিউ দিয়া গেছে তারা তিন চারবার করিয়া, কিন্তু তারপরেও পাইছে না। আজকে আজকে পাঁচ বছর হয়ে গেছে তারা বাধ্যমূলক সরকারি চাকরি দেন না, তার লাগে আজকে তারা অনশনে বইছে। হওয়ার পরে তখন তো ঘরে গার্জেন আছে, ভাই তো হয়েছে, গার্জেন তো আইব, ভাই বোনের লগে ভাই আইছে, বউর লগে হাজবেন্ড জামাই আইছে, ওটাও তারপরে এডিসি স্যার আইছে, এডিসি স্যার আইয়া তিন চারবার কইছে, তিন চারবার কওয়ার পরে এডিসি স্যারের কথা তারা মানছে না, না মানায় এডিসি স্যারে অর্ডার দিছে আপনারে মারার লাগি, আপনারে মারছে, খারাপ মারছে, ওই তো এডিসি স্যারে যারা অর্ডার দিছে পুলিশ আপনারা মারছে, আমার হাত ভাঙ্গা, প্লেট ঢুকালে আমি বারবার কইছি মারিয়ে না, আমার লাভ জেলো নিয়েছে, ধন্যবাদ। আমি চেষ্টা করি, মেমোরেন্ডাম লৈছো, আমি অনারেবল ডিসি স্যারে কথা পাতিম বলে কইছে, কালির পর আমি পার্সু করিম কথাটো, আশা যুজ কিবা একটা সলিউশন নিশ্চয় উলাব। বর্তমানে তেখেতে উদ্যোগ করে লিছে, উদ্যোগ করে লিছে, তেখেতে ডিমান্ড কি আছিল? ডিমান্ড তেখেতকৰ ডিমান্ড আছে না, চাকরি পাব লাগে, সেইটো যেতিয়া এডভার্টাইজমেন্ট দিব, ইন্টারভিউ দিব, চাকরি নিশ্চয় যদি কোয়ালিফাই হয় পাব। শিলচরে বৃহৎ পরিমাণের ইয়াবা নামের নেশা জাতীয় ট্যাবলেট সহ ধৃত তিন ব্যবসায়ী। ধৃতরা হলেন করিমগঞ্জের কবির হোসেন, লামা বেগম এবং সুজিৎ সিনহা। গোপন সূত্রে খবর পেয়ে শিলচর মেহেরপুর বটের তলের একটি ভাড়া করে পুলিশ অভিযান চালিয়ে মায়ানমার প্রস্তুত 100 প্যাকেটের প্রায় 10,000 ইয়াবা ট্যাবলেট জব্দ করতে সক্ষম হয়। কবির হোসেন এবং লামা বেগম নামের দুই স্বামী স্ত্রীর সাথে সুজিৎ সিনহা নামের আরও একজন ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ। জব্দ হওয়া ট্যাবলেটগুলোর বাজার মূল্য 15 লক্ষ টাকা হবে বলে জানা যায়। ধৃতদের পুলিশের জিজ্ঞাসাবাদ অব্যাহত। উল্লেখ্য, দীর্ঘদিন ধরে মেহেরপুরের এই ভাড়াঘরে থেকে অঞ্চলটিতে ড্রাগসের নিষিদ্ধ ব্যবসা চালিয়ে আসছিল ধৃত লোকেরা। আজকে পুলিশে তোমার কেন ধরছে? পুলিশে কেন ধরছে? স্যার আমার বন্ধু দুজন আছে, আমার বন্ধু দুজন মানে আমার আয় আর যায়, স্যার আমার এগুলো আমার মাল তুমি চিনোনি জানোনি, আমি এরপর স্যার তারা আমার স্যার মানে বুঝাইলে বুঝাইয়া পাইলে মালটা মানে মানে আমার খবর দিয়ে বুঝে স্যার। লোয়ারপা কানমুন আন্তঃরাজ্য সড়কটি দিন দিন বেহাল রূপ ধারণ করছে। সড়কের স্থানে স্থানে গর্তের মিছিল ঝুঁকি নিয়ে চলাচল করছে যানবাহন, একের পর এক গাড়ি দুর্ঘটনার শিকার হচ্ছে, এতে ক্ষতিগ্রস্ত হচ্ছেন যানবাহনের মালিকরাই। জনদুর্ভোগ চরম আকারে ধারণ করছে। নির্মাণ সংস্থা বিন্নি কনস্ট্রাকশন অপরিকল্পিত ও নিম্নমানের কাজের খেসারও দিতে হচ্ছে যাতায়াতকারী জনগণ সহ যানবাহনের মালিকদের।
নির্মাণের দেড় বছরের মাথায় ফের সড়কের স্থানে স্থানে বিশাল বিশাল গর্তের সৃষ্টি হচ্ছে। এদের লোয়াইরপুয়া কানমুন আন্তঃরাজ্য সংযোগকারী উত্তর সড়কটি বর্তমানে সময়ে বেহাল হয়ে পড়েছে। বর্ষা ও ভারী যানবাহনের যুগলবন্দীর ধকল সইতে না পেরে সড়কের বুকে সৃষ্টি হয়েছে অসংখ্য বড় বড় গর্তের, ফলে এর রুট দিয়ে যানবাহন চলাচল সহ পায়ে হেঁটে চলা দুষ্কর হয়ে উঠেছে। প্রতিদিন একের পর এক মাল বোঝাই লরি, মিনি ট্রাক সহ যাত্রীবাহী গাড়ি গর্তের পরে ফেসে যাতায়াত বিঘ্ন হচ্ছে এবং জনগণকে নানান সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। অথচ সড়কের বেহাল অংশ সংস্কারের কোনো হেলদোল নেই পূর্ত বিভাগে। বৃহস্পতিবার সন্ধ্যার সময় একটি মাল বোঝাই SML মিনি ট্রাক লোয়াইরপুয়া কানমুন আন্তঃরাজ্য সড়কের ইসাবেল কালীবাড়ি সংলগ্ন স্থানে থাকা গর্তের মধ্যে ফেসে গিয়ে সড়কে যানজটের সৃষ্টি হয়। অন্যদিকে এদিন বিকেলে ঝেরঝিরি বাজারের পাশে একটি যাত্রীবাহী ক্রুইজার উক্ত সড়কের একটি গর্তের মধ্যে পড়ে গাড়ির চাকা সহ অ্যাক্সেল ভেঙে দুর্ঘটনাগ্রস্ত হয়। सर हम लोग के रास्ता में बहुत बड़ा एक गाता हो गया है, इसमें बहुत बड़ा गाता हो गया है। यहाँ पर गाड़ी आके यहाँ पर गिर धस जाता है। यहाँ पर यहाँ दो ट्रक यहाँ पर पत्थर आन के डाल देने से हम लोग के रास्ता सुविधा हो जाएगी। नया एक बच्चा हुआ सर रास्ता, अभी रास्ता हम लोग का ख़राब हो जाता है। यहाँ पर बहुत से असुविधा हो जाता है, यहाँ बहुत बड़ा गाता हो गया है सर। इसमें दया करके इसमें दो ट्रक पत्थर गिरा दो। यहाँ पर MLA जी को हम रिक्वेस्ट करते हैं, MLA जी यहाँ पर दो ट्रैक पत्थर यहाँ पर देने के लिए। এবারে নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি। বিরতির পর আবার ফিরে আসছি অন্যান্য খবর নিয়ে, সঙ্গে থাকুন। বরাক ডায়াগনস্টিক সেন্টার, এখানে ডিজিটাল ECG, ডিজিটাল EEG, ডিজিটাল এক্সরে, কম্পিউটারাইজড প্যাথোলজি, মাইক্রোবায়োলজি, হিস্টোপ্যাথোলজি, কালার ডপলার, সোনোগ্রাফি ইত্যাদি করা হয়। আমাদের প্রতিষ্ঠান প্রতিদিন সকাল 7টা থেকে রাত্রি 9টা পর্যন্ত খোলা থাকে। প্রতিদিন সকাল 8টা থেকে সোনোগ্রাফি করা হয়। যোগাযোগ বরাক ডায়াগনস্টিক সেন্টার, সেটেলমেন্ট রোড, করিমগঞ্জ। ফোন 03-843-273151, মোবাইল নম্বর 7086376822, 9401132529। আধুনিক রুচিসম্মত অ্যালুমিনিয়ামের সামগ্রী নিয়ে আপনাদের শহরে হাজির মা অ্যালুমিনিয়াম সেন্টার। এখানে আপনারা পাচ্ছেন নিত্য নতুন ডিজাইনের অ্যালুমিনিয়াম বিট উইন্ডো, ডোর ট্রেলিং, ফল সিলিং ইত্যাদি। অতি সুলভ মূল্যে সাজিয়ে তুলুন নিজের বাসগৃহ ও ব্যবসায়িক প্রতিষ্ঠান। আমাদের এখানে খুচরো ও পাইকারি উভয়ভাবে সামগ্রী বিক্রি করা হয়। আমাদের ঠিকানা মেসার্স মা অ্যালুমিনিয়াম সেন্টার, স্টেশন রোড, করিমগঞ্জ। চিকিৎসা সেবায় নতুনত্ব নিয়ে হাজির নিউ লাইফলাইন হাসপাতাল। অত্যাধুনিক প্রযুক্তিতে এখানে পিনহোল সার্জারি, গোলব্লাডার, অ্যাপেন্ডিক্স সার্জারি করা হয়। শিলচর মেডিকেল কলেজের সার্জারি বিভাগের অতিরিক্ত প্রফেসর ডক্টর RC শ্যাম সার্জারিগুলি করবেন। তাছাড়া তিনি প্রতি শনিবার বিকেল 3টে থেকে OPD-তে রোগী দেখবেন। রয়েছেন শিশুরোগ বিশেষজ্ঞ ডক্টর গুলজার হোসেনও। জনগণের সেবায় এগিয়ে এসেছে। তুলনামূলক কম মূল্যে
নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর যোগান অব্যাহত রাখতে সহচরী কর্তৃপক্ষ বদ্ধপরিকর। জেলার সমবায় আন্দোলনকে জোরদার করে তোলার ক্ষেত্রে করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্স তথা সহযোগী কর্তৃপক্ষ সকলের আন্তরিক ও সক্রিয় সহযোগিতা কামনা করি। নতুন আঙ্গিকে বাস্তব পরিকল্পনা নিয়ে সহযোগী স্টেশন রোড করিমগঞ্জ আপনাদের সেবায় সদা প্রস্তুত। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, করিমগঞ্জে এই প্রথম সিটি স্ক্যানের সুবিধা। করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ, মায়ামিয়ার বাড়ির বিপরীতে। পুরো শরীর সিটি স্ক্যানের সুবিধা এখন পাচ্ছেন করিমগঞ্জেও। আন্তর্জাতিকভাবে বিখ্যাত ডাক্তার দ্বারা রিপোর্ট। সিটি স্ক্যানের জন্য যোগাযোগ করুন ফোন 03843260705, মোবাইল 8011037723। করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ, আপনাদের সেবায় নিয়োজিত। বুন্দাশিল জিপিতে উন্নয়নের নামে চলছে লুণ্ঠন। জিপি সভাপতি হাবিবুর রহমান চালাচ্ছেন অরাজকতা, এমন অভিযোগ আলেকার গুল গ্রামের মানুষের। বুন্দাশিল জিপির আলেকার গুল এর 9 নং ওয়ার্ডের একটি রাস্তা নির্মাণের নামে লুণ্ঠন চালান বলে অভিযোগ এলাকাবাসীর। গ্রামের মানুষ জানান, রাস্তার নামে 10 লক্ষ টাকা বরাদ্দ হলেও 4 লক্ষ টাকা সভাপতি নিয়ে যান এবং বাকি 6 লক্ষ টাকা ঠিকাদারকে দেওয়া হলে রাস্তায় জেসিবি দিয়ে মাটি কাটিয়ে বাকি টাকা আত্মসাৎ করে নেন সভাপতি সহ ঠিকাদাররা এবং কাজ শেষ করে ফলক তুলে নেওয়া হয়। ঠিক একই অবস্থায় 9 নং ওয়ার্ডে আরও একটি রাস্তা নির্মাণ করা হলেও নির্মাণের কিছুদিনের মধ্যেই সিসি ব্লকের নিচে থেকে মাটি চলে যায় এবং রাস্তাটি বেহাল অবস্থায় পরিণত হয়। অন্যদিকে 8 নং ওয়ার্ডের একটি রাস্তার জন্য 11 লক্ষ টাকা বরাদ্দ হলেও মাত্র 6 মিটার কাজ করে বাকি টাকা আত্মসাৎ করা হয় বলে অভিযোগ করেন 8 নং ওয়ার্ডের বাসিন্দা মানিক মালাকার, বুন্দাশিল গ্রামের মানুষ সহ বিজিবির কর্মী আজহার উদ্দিন পাপ্পু। জিল্লনুর চৌধুরী জানান, জিপি সভাপতি হাবিবুর উন্নয়নের নামে চালাচ্ছেন লুণ্ঠন, তাই তারা অধিসত্ত্বর সভাপতির উপর তদন্তের দাবি জানান। যদি তদন্ত করে বিহিত ব্যবস্থা না নেওয়া হয় তাহলে তারা আইনের দ্বারস্থ হবে বলে জানান। মাটি আর বালি দিয়ে কোন স্রোত কোন স্রোত রাস্তা লাইন কি লাইন ও লাইনটা দেখা না পুরো লাইনটা দেখা পুরো রাস্তা বরাবর মাটি বরাবর মাটি দিয়া হবিবুর রহমানে আমি বলতে চাই, এই রাস্তাতে আগে প্রথমে 2.5 লাখ টাকা, পরে আরও 2 লাখ টাকা, 4.5 লাখ টাকা নিলয় পাল স্যারে করাইছে কাজ এই রাস্তা। তারপরে নেক্সট করাইছে 8,33,000 টাকা, ঠিক আছে। তারপরে এখন 3,38,000 টাকা, কিন্তু এতে আমার সাইনবোর্ড আছে অর্জুন মালাকার, আমার বাবা, এই যে অর্জুন মালাকার, তারপরে সাইনবোর্ড মারছে অর্জুন মালাকার, আর লাস্টে কাজ এসে ফ্রেঙ্ক পর্যন্ত 100 মিটার উপরে কেন কাজ। সামাজিক কাজ করতে আইসুন আপনার, কিন্তু এখন দেখা যায় যে এই কার্পেট ফ্রেঙ্ক পর্যন্ত আইয়াই শেষ তার টাকা। এই রাস্তাটার মধ্যে 5 লাখ টাকা বোর্ড ফেনশন হয়েছে, 5 লাখ টাকার বোর্ড লাগানি হয়েছে,
আজকের বোর্ডটা নাই, বোর্ডটা সম্ভবত ভাঙে ফেলানি হয়ে গেছে দুর্নীতি করবার লাগিয়া। বোর্ডের মধ্যে স্পষ্ট ব্লক লেখা আছে, যেখানে প্রথম অবস্থায় পরিটার মধ্যে আমরা দেখছি সাদা খালি দিয়া ব্লক মুছানি হয়ে গেছে। আর এক লোকে দুইটা জায়গায় এই একটা বোর্ড, আমার আশপাশে আর একটা বোর্ড দেখেন, এখন দুই জায়গার মধ্যে পাঁচটা পাঁচটা 10 লাখ টাকা একই রোডের মধ্যে দুইটা বোর্ড লাগাই। একটা টার্নিং, শুধুমাত্র টার্নিং এর মধ্যে বেশ কম দুইটা বোর্ড লাগাই, দুইটা রাস্তার টাকা পাতলা পাতলা 10 লাখ টাকা আসলো দুইটা রাস্তার মধ্যে। আজকে দুইটা রাস্তার বোর্ড খোলা এবং আপনারা নিজে মুরব্বী করে আসুন, জিগায় জিগায় 10 লাখ টাকার খাজ কিতা আছে, 10 লাখ টাকার খাজ তারা দেড় জিগাও কাজ, 10 লাখের খাজ কিছু হয়েছেন। শুভবার্তা আজ এই পর্যন্তই, আগামীকাল আবার আপনাদের সাথে দেখা হবে একই সময়ে একই চ্যানেলে। নমস্কার।